আমি হচ্ছে মারিয়া। আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। এই ভিডিওটার জন্য আমার কাছে যে কত কমেন্ট আসছে। জার্মানির সরকার এখন লেবার খুঁজে পাচ্ছে না, মানে ওয়ার্কিং ভিসা দেওয়ার জন্য এখন কি বলবো, সরকারি ওয়েবসাইট অন হয়ে গেছে। এখন এত কাজ, এখানে আসলে নর্মালি লেবার খুঁজে পাওয়া যাচ্ছে না। নর্মাল যে ওয়ার্কিং কাজগুলো আছে, কৃষি সেক্টর হোক বা ফ্যাক্টরি হোক, সবগুলো হলো এখন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, কারণ লেবার নাই। এখানকার সরকার খুবই চিন্তিত, তাই এখন গভর্নমেন্ট অনুযায়ী ওয়েবসাইট অন করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে ফ্রিতে কোনো প্রকার দালাল টালাল ধরা ছাড়াই ইজি হচ্ছে জার্মানিতে আসতে পারবেন। অনেক অনেক আসলে রিকোয়েস্ট আসে যে আমাকে একটা কান্ট্রি জানাতে বা আপনাদেরকে একটা কান্ট্রির কথা বলতে, যে কান্ট্রিটা আসলে ইজিলি ভিসা দিবে, প্লাস হচ্ছে ওয়ার্কিং ভিসাটা বেশি অ্যালাউ করে। ওয়ার্কিং ভিসা তেমন একটা পাওয়া যায় না। এখন হচ্ছে রেশিও ইটালি ফ্রান্স এগুলোর রেশিও খুবই খারাপ। সবাই মোটামুটি হচ্ছে এডুকেটেড, তো এডুকেটেড হওয়ার কারণে তেমন হচ্ছে লেবার খুঁজে পাওয়া যায় না। এডুকেটেড হওয়ার কারণে আসলে তারা অড জবগুলো করতে চায় না, মানে নর্মাল লোকাল যে অড জবগুলো আছে সেই লো লেভেলের জবগুলো করতে চায় না। সবে হচ্ছে ভালো ভালো জব করতেছে, ভালো ভালো জব খুঁজে, তো যার যেমন স্কিল আছে যে যেভাবে পারছে আসলে ভালো জবটা এখানে করছে। জার্মানির সরকার এখন ওয়ার্কার খুঁজে পায় না, কোনো প্রকার শ্রমিক খুঁজে পাচ্ছে না, খুবই কি বলবো। তো আপনাদের কিন্তু এটি বেস্ট সুযোগ, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আমি হলো ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু দিয়ে দিব। জার্মানিতে আসলে আপনারা হচ্ছে ধরেন ড্রাইভিং জানেন, ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা ইন্টারন্যাশনাল লাইসেন্স নাও আছে, বাংলাদেশ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স নেওয়া যায়, তো আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সের মাধ্যমে জার্মানিতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। জার্মানিতে অ্যাপ্লাই করে আপনারা ইজিলি জব করতে পারবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করি কী টাইপসের জবগুলো আসলে আপনারা পেতে পারেন এখানে। এখানে এসে আপনারা ডেলিভারি জব, ডিশওয়াশ জব, ফ্যাক্টরির জব, বড় বড় ফ্যাক্টরিতে জব, তারপরে হচ্ছে কৃষি সেক্টরের জব, সব ধরনের জব এখন অ্যাভেলেবেল। আমি ওয়েবসাইটটা উপরে দিয়ে দেবো এবং লিঙ্কেও দিয়ে দিব। জার্মানির গভর্নমেন্ট সাইডে চলে যাবেন, আমি যে লিঙ্কটা শো করছি এটাতে ঢুকবেন। এটি হচ্ছে রিয়েল গভর্নমেন্ট সাইট। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এমন জব লিস্ট আসবে। আপনারা যে এরিয়াতে জব করতে চান সেটা সিলেক্ট করে নিতে পারেন, আপনারা যদি যে কোনো জায়গা সিলেক্ট করে থাকেন। এরপর আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা এখানে জব সার্চ করতে পারেন, মানে আপনাদের যেই ধরনের জব দরকার সব ধরনের জব এখানে আছে। ক্লার্কে জব আছে, টিউটরের জব আছে, তারপরে হচ্ছে হাই পোস্টেরও জব আছে, ডিরেক্টর জব, ম্যানেজারের জব, কার ড্রাইভিং জব করতে পারবেন। আপনারা যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে বা আপনারা এখানে এসে লাইসেন্স নিতে পারেন, আপনারা যদি গাড়ি চালাতে পারেন, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এই জবটা করতে পারবেন। এরপর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে জব করতে পারবেন, ভেহিকল পেন্টিং, ডেট সহকারে পোস্ট করা আছে জবগুলা। ইটালি ফ্রান্স যা কিছু আপনারা বলেন সবগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আগের টাইমে কিন্তু এতটা ইজি না, এখনকার টাইমে অনেক ব্যাপারটা কঠিন হয়ে গেছে। সবাই হচ্ছে ভালো সেক্টরে ঢুকে, সবাই তো এখানে পড়াশোনা করে, পড়াশোনার টাইমে তেমন একটা জব করার অনেক হাই ফ্যাসিলিটিস থাকে না। তো যখন হচ্ছে পড়াশোনা শেষ হয়ে যায় সবাই হচ্ছে দেখা যায় ভালো ভালো জবের দিকে ঢুকে, ভালো ভালো জব এমনি পেয়ে যায়। যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনারা ফুড ডেলিভারি জব করতে পারবেন, আপনার ক্যাশিয়ারের জব করতে পারবেন, ডিশওয়াশার জব করতে পারবেন, ক্লিনিংয়ের জব করতে পারবেন, তারপরে হচ্ছে বেবিসিটিংয়ের জব করতে পারবেন। বেবিসিটিংয়ের ক্ষেত্রে আপনাকে একটু একটু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যারা মেয়েরা আছে, মহিলারা আছে, তাদের জন্য খুবই ভালো একটা জব। এখানে হচ্ছে সবাই হচ্ছে কাজ করে, তো সবাই ভালো ভালো কোম্পানিতে যারা কাজ করে তারা ফ্যামিলিকে আসলে এত টাইম দিতে পারে না। সবাই আসলে যে নিজে ইনকাম করবে এরকমই চিন্তা করে, তো দেখা যায় তারা বেবিসিটার রেখে দেয়। বেবিসিটার রেখে দিলে তো বেবিসিটার থেকে অনেক ইনকাম হয়। আপনারা হচ্ছে জাস্ট বেবি সারাদিন হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত বেবিকে দেখবেন, দেখাশোনা করবেন, বাসায় যতটাই বাবু থাকে দেখাশোনা করলেন, তার বিনিময়ে ভালো একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু নিতে পারবেন। বেবিসিটিংয়ের ক্ষেত্রে স্টার্টিং বেতনই আসে হচ্ছে 2000 ইউরো থেকে শুরু হয়, তো ডিপেন্ড করে আপনার কাজ কেমন, আপনি কেমন ইয়া করতেছেন। বেবিসিটিংয়ের হচ্ছে স্যালারি অনেক ভালো থাকে।